আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে NB16 সিরিজের একটা ল্যাপটপ, যেটা 145 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করা যাবে। NB মানে আমরা আসলে বুঝি 360 ডিগ্রি কনভার্টেবল, এটা আসলে তা না, এটা হচ্ছে 145 ডিগ্রি কনভার্টেবল একটা ল্যাপটপ। এটা কোরাই 7-এর 12th generation প্রসেসর। বাকি কি কনফিগারেশন থাকবে, ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি, আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম এই ল্যাপটপটার মডেলটা আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, নট এ সিঙ্গেল এ ইউজ অবস্থায় আছে। তো আমাদের কাছে এই ল্যাপটপটা বক্স ছাড়া, শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার চলে আসে বিদায়, আমরা এগুলোকে ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি। তো আমরা যদি এটার মডেলটা একটু দেখি, ফার্স্ট টাইম যে এটার মডেলটা হচ্ছে যে NB16H0027TX, এটা হচ্ছে এটার এক্স্যাক্ট মডেল। আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে মোটামুটি বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য এই ল্যাপটপটার। এছাড়া যদি কারো ডিটেলস আরও কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে, গুগলে এই লেখাটা সার্চ দিলে আপনারা এটার বিস্তারিত তথ্য খুব ভালোভাবে পেয়ে যাবেন। তো আমরা ফার্স্ট টাইম যাবো এটার কনফিগারেশন কী কী আছে। তো এটার কনফিগারেশন হচ্ছে Core i7 12th generation প্রসেসর, যেটা 12700H সিরিজের প্রসেসর এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে 14 কোর 20 থ্রেডের একটা প্রসেসর, টোটাল হচ্ছে আপনার 35 MB ক্যাশ। আমরা যদি প্রসেসরটার একটু কনফিগারেশন বা ডিটেলস একটু দেখি, যে 12700H সিরিজের একটা প্রসেসর, যেটা আসলে এখানে লেখা আছে প্রসেসরের, এবং এটা কিন্তু কোর থ্রেড হচ্ছে 14 কোর এবং টোটাল হচ্ছে 20 থ্রেড, এবং এই টোটালটাই হচ্ছে আপনার ক্যাশ মেমোরি হচ্ছে 35 MB, টোটাল হচ্ছে এই ল্যাপটপটাতে প্রসেসরের ক্যাশ মেমোরি। এর বেসিক যে স্পিডটা থাকে, যেটা হচ্ছে বেসিক স্পিড এখানে দেখা যাচ্ছে 2.3 GHz থেকে এর টার্বো বুস্ট টেকনোলজি 4.7 GHz পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তো এটা হচ্ছে এর বেসিক স্পিড। তো এটার যে র্যাম বা SSD হিসেবে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিউয়ার্স DDR5 র্যামের। এই ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে, এক স্লটে 16 GB ইনক্লুড করা আছে র্যাম, যেটা 4800 MHz, মানে DDR5 র্যাম। আরেকটা স্লট ফাঁকা আছে, চাইলে সেই স্লটে আরও র্যাম আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। এবং এই ল্যাপটপটাতেও ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি, তার মানে এই ল্যাপটপটাতে দুইটা M.2 NVMe-র পোর্ট আছে। একটা NVMe পোর্টে 1 TB SSD Gen 4-এর ইনক্লুড করা আছে, চাইলে আপনারা আরও SSD ইনক্লুড করতে পারবেন। ওয়াইফাই হিসেবে থাকবে ইন্টেলের Wi-Fi 6, যেটা 160 MHz স্পিড। এবং এটার যে গ্রাফিক্সটা, যেটার জন্য এই ল্যাপটপটার বিশাল একটা স্পেশালিটি, সেটা হচ্ছে NVIDIA GeForce RTX 3060 6GB, মানে GDDR6-এর 6GB ডেডিকেটেড গ্রাফিক্স, এবং এটাতে ইন্টেলের USD 8GB শেয়ার গ্রাফিক, তার মানে টোটাল 8 আর 6 14 GB এই ল্যাপটপটাতে আপনারা গ্রাফিক্স পাবেন, দুইটা গ্রাফিক্স আছে। তো এটা হচ্ছে মূলত এর বেসিক কনফিগারেশন। এটার স্ক্রিন হিসেবে আপনারা পাচ্ছেন 16 ইঞ্চি একদম ন্যারো ব্যাজেলের টাচ স্ক্রিন 4K রেজুলেশনের ডিসপ্লে। আমি যদি একটু 4K রেজুলেশনটা আপনাদের সাথে ক্লিয়ার করি, এখানে মেনশন করা আছে 3840x2400, মানে 100% 4K রেজুলেশনের একটা ডিসপ্লে আছে এই ল্যাপটপটাতে। তো বাকি যে পোর্ট ফ্যাসিলিটিগুলো আছে আমরা একটু সেটা শেয়ার করি আপনাদের সাথে, যে ল্যাপটপটা দেখতে কীরকম, কীরকম হচ্ছে বিল্ড আপ করা। আমরা যদি এক হাত বা ওয়ান ফিঙ্গার দিয়ে ওপেনের চেষ্টা করি, অনায়াসেই আপনারা ওপেন করতে পারবেন, খুব গুড একটা ভালো একটা ফিচার্স আমরা মনে করি। এবং এটার যে কিবোর্ডটা আছে, 70% কাভারেজ একটা কিবোর্ড, লেফট এবং রাইট সাইডে ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে, এবং কিবোর্ডটা ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড অপশন সহকারে পাচ্ছেন। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, এখানে দুইটা স্টিকার দেওয়া আছে, একটা ইন্টেল প্রসেসরের এবং একটা NVIDIA প্রসেসরের। NVIDIA কিন্তু এটা RTX স্টুডিও সিরিজের গ্রাফিক্স। এবং ল্যাপটপটাতে ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড আছে, যেটা 4 ফিঙ্গার বা জিস্টার সাপোর্টেড আমরা বলে থাকি। এবং এর ফ্রন্ট সাইডে যে ক্যামেরাটা আছে, এখানে ফেস আইডি ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা দুইটা ক্যামেরা ইনক্লুড করা আছে। এবং কিবোর্ডের সাথে পাওয়ার বাটন ইনক্লুড করা আছে, ক্যামেরা শাটার, যেটা প্রাইভেসি ক্যামেরা আমরা বলে থাকি, ক্যামেরা শাটারও কিন্তু এই ল্যাপটপটাতে ইনক্লুড করা আছে। তো এটা হচ্ছে বিষয়। আর কখনও কখনও ল্যাপটপটাকে আমরা নট এ সিঙ্গেল ইউজ বলে থাকি, এটা ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন একটা কাউন্ট থাকে, যেটা আপনারা যদি শপে আসেন আমরা ক্যালকুলেট করে দিব বা বুঝিয়ে দিব, একদিনে ইউজ হয় নাই। আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি, এখানে পাওয়ার পোর্ট দেওয়া আছে, যেটা দিয়ে ল্যাপটপটা চার্জ করতে হবে, এবং এটা কিন্তু 100% 200 ওয়াটের চার্জার, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চার্জার। আমি ভিডিও শুরুতে বলছি, ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া, শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসে বিধায়, এই ল্যাপটপগুলিকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি।
পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে। একসাথে এই ল্যাপটপটা দিয়ে তিনটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন। আমরা যদি অপর পাশে একটু খেয়াল করি, এখানে একটা ইউএসবি পোর্ট আছে যেটা একটু স্লাইড সিস্টেম, মানে সিলিম হওয়াতে এরকম স্লাইড সিস্টেম টেকনোলজি চলে আসে। হেডফোনের যেটা জ্যাক আছে এবং এসডি কার্ডের একটা স্লট আছে। এখানে একটা এয়ার ভেন্টিলেটর বা গরম হাওয়াটা বের হওয়ার জন্য একটা ডিজাইন বা একটা পয়েন্ট আছে। আমি যদি ব্যাক সাইডটা দেখি, একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায়, অরিজিনাল উইন্ডোজ 11 লাইসেন্স কপি, হোম এডিশন, এবং এটা কিন্তু স্পিকার, ফোর চ্যানেল স্পিকার সিস্টেম। এখানে একটা স্পিকার, এখানে একটা স্পিকার, এবং এটার কিন্তু ব্যাক সাইডেও বা উপর সাইডে এখানে একটা স্পিকার, এখানে একটা স্পিকার, দুই টোটাল চারটা, মানে ফোর চ্যানেলের স্পিকার। এখান থেকে গরম বাতাসটা বের হবে, এটাও একটা এয়ার ভেন্টিলেটর। এবং এই জায়গাটা যে আমরা দেখি, মেইন যে বাতাসটা, জিপিইউর বাতাস এবং সিপিইউর বাতাস, এখান থেকে এই গরম বাতাসটা বের হয়, যেটা খুবই একটা ইউনিক ডিজাইন বা সুন্দর একটা। ফোর ফিঙ্গার লোগো আছে এবং এখানে হালকা করে একটা শেড দেওয়া আছে, প্রিমিয়াম ল্যাপটপের 16 ইঞ্চিতে এই শেডটা থাকে। তো এটা হচ্ছে এর কনফিগারেশন, মূলত যেটা আমরা বেসিক কনফিগারেশন বলে থাকি, দামে দেওয়ার চেষ্টা করেছি। তো এটা 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, যেটা আমরা বললাম আপনাদেরকে। চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারবেন এবং শপে এসেও দেখে নিতে পারবেন যেটা কতদিন ইউজ হয়েছে বা কতদিন ইউজ হয় নাই। তো আমরা যাব এটার হচ্ছে এটার ফুল ইয়াতে, যে এটা যে কতদিন কত কী প্রাইস থাকবে সেটার একটা বিষয় থাকে। আমরা যদি এটার প্রাইসটা দেখি, বাংলাদেশের কোনো কোনো সাইট এখানে 2,39,000 বা সামথিং একটু প্রাইস হবে, ওয়েবসাইটেও এরকমই প্রাইস দেওয়া আছে। আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা 60 ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যেটা মাদারবোর্ড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি, এবং 5 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি হিসাবে পারচেস করতে পারবেন অনলি 1,55,000 টাকায়। র্যাম এসএসডি আপডেট করতে পারবেন, 100% ব্র্যান্ড নিউ আছে ওপেন বক্স, কোথাও কোনো ডাউট নাই। চাইলে শপে এসে এগুলো আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। আর এটার সাথে আসলে গিফট আকারে কি থাকবে এটা একটা বিষয় থাকে। ল্যাপটপটা ক্যারি করার জন্য হয়তোবা বেস্ট হবে না, কিন্তু যদি ডেস্কে বা টেবিলের উপরে রেখে ইউজ করেন, খুবই মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ। বাকি বিস্তারিত আপনারা ইউটিউব থেকে জেনে নিতে পারেন। গিফট আকারে কি থাকবে, গিফট আকারে একটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন, যেটা আমাদের লোকাল মেড একটা ব্যাগ। এবং এটার সাথে বেসিক্যালি এই ল্যাপটপটার সাথে আমরা একটা কম্বো প্যাক আপনাদের জন্য গিফট করার চেষ্টা করেছি। আমরা যদি একটু গিফট আইটেমটা দেখি, যেখানে কী কী কোয়ালিটির গিফট আইটেমগুলো, কোয়ালিটি কীরকম সেটা একটু দেখি আপনাদেরকে। একটা RGB সুন্দর একটা কিবোর্ড আছে, যেটা গেম খেলার জন্য খুবই উপযুক্ত। এটা একটা গেমিং কিবোর্ড যেটাকে বলে থাকি আমরা। তো এটা হচ্ছে RGB একটা কিবোর্ড, এবং এখানে RGB একটা হেডফোন আছে, যেটাও গেম খেলার জন্য বা সাউন্ডের জন্য একটা প্রিমিয়াম একটা অপশন পাবেন। এবং এটার মাউসটা কিন্তু জোস, মাউসটা RGB মাউস এবং টোটালি একটা গেমিং মাউস। এবং এর সাথে লাস্টে একটা আপনারা মাউস প্যাড পাবেন, যেটা IMS-এর। তো এই হচ্ছে এটার গিফট আইটেম। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ল্যাপটপের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।